হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বর্ণালী ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে তো জানো, আজকে সানডে, সানডে মানে তো চিকেন বানাবো। তো মাংসটা আমি নিয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এখানে দেখো, ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। এবার দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। আজকে চিকেনের নাম হচ্ছে লঙ্কা পোড়া চিকেন। তো এটা খুব সুন্দর খেতে লাগে। তো আমি হচ্ছে বানিয়েছিলাম, ভালো লেগেছে, তো তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। লঙ্কা পোড়া চিকেন। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি লাল করে। নুনটা দিয়ে একটু আলুগুলো ভেজে নেবো। তো দেখো, এই যে আলুটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নামিয়ে নিয়েছি। এই যে এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে তেজপাতা দিয়ে দেবো, একটু সাহা জিরে দিয়ে দেবো, তো দেখো একটু সাহা জিরে দিয়ে দিলাম। এরপর এখানে দেখো, ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ, মানে সব রকমের গরম মশলা গোটা দিয়ে দিলাম। তো একটু লাল হয়ে গেলে তারপরে পেঁয়াজটা তুলে দেবো। তো দেখো, এবার আমি এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসি। তো দেখো, পেঁয়াজটা লাল হচ্ছে, আর একটু লাল হয়ে ভাজা হলে তারপর আমি রসুন, আদা, রসুন বাটা, এখানে বাটা আছে, এখানে দিয়ে দেবো, আদা রসুন বাটাতে দেবো। আর আজকের স্পেশালিটি কি না, এই যে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে মেন আমি চারটে নিয়ে নিয়েছি, এটাকে লাস্টে, সবজির লাস্টে পুরা করে দিতে হবে, ওই জন্যই এর নাম লঙ্কা পোড়া চিকেন। তো দেখতে থাকো, আর একটু লাল হোক তারপর আমি দেখাচ্ছি। তো দেখো, খুব সুন্দর পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছিলো। এবার রসুন বাটাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, ছোটো চামচে। তো এবার এটাকে ভালো করে ভেজে নেবো। তো দেখো, এই যে আদা রসুনটা ভালো হয়ে বাটা, এই ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম, মাংসটা একটু ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো, মাংসটা আরেকটু লাল করে ভেজে নেবো, একটু নুন ছড়িয়ে দেবো যাতে মাংসের ভিতরে নুনটা ঢুকে যাবে। আর টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালো করে আরেকটু লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে গরম মশলার গুঁড়ো দেবো, তারপরে একটু জিরে গুঁড়ো দেবো, তারপরে একটু মিষ্টি দেবো, অল্প করে দেবো মিষ্টি। এবার একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখো, সব একবারে মশলাগুলোকে দিয়ে একটু কষে নেবো। তো দেখো, কত সুন্দর কালারটা এসেছে। দেখো, আরও একটু ভালো করে কষিয়ে নেবো। এখানে দেখো, ধনে পাতা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি এখন অল্প করে একটু দিয়ে দেবো, পরে আবার দেবো। তো আর একটু কষা হোক, তারপরে আমি জলটা দেবো। তো দেখো, আমি এই যে ওপর থেকে এবার আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো দেখো, খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তোমরা জলটা যে যেরকম ঝোল খাবে সেরকম দেবে। তো আমি একটু আজকে পাতলাই করব। তো আমি জলটা দিয়ে দিলাম, দেখো এবার জলটা দিয়ে নুন মিষ্টিটা দেখে তোমরা ঢাকা দিয়ে দেবে, আমিও ঢাকা দিচ্ছি। তো দেখো, কালারটা শুধু দেখে নাও কত সুন্দর হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখো, এবার যে মেন জিনিসটা, দেখো লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটুখানি করে কেটে দিয়েছি যাতে ফাটবে না। দেখো, এবার এগুলোকে জ্বালিয়ে নেবো। খুব সুন্দর করে জ্বালিয়ে নেবে,
তবে গন্ধটা খুব সুন্দর লাগবে। বাবা খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। তো আমার লঙ্কাগুলো জ্বালানো হয়ে গেছে, আমি এবার দেখাচ্ছি। তো দেখো এবার আমি লঙ্কাগুলোর ডাঁটিগুলোকে ছাড়িয়ে নেব। এবার ভালো করে একটু নুন দিয়ে মুলে নেব। অল্প করে একটু নুন দিলাম, নুন দিয়ে আমি দেখো মুলে নেব এরকম করে। দেখো কত সুন্দর মুলা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে এটা ছড়িয়ে দেবো মাংসের ঝোলের উপর। তো দেখো ঝোলটার কালারটা দেখে নাও কত সুন্দর। এবার উপর থেকে আমি লঙ্কা পোড়াটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখো আমার লঙ্কা পোড়া চিকেন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নাড়িয়ে নেবো। এবার আমি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এ পোড়া লঙ্কা দুটো ছিল, এ দেখো দিয়ে দিচ্ছি। তো আমার পুরো চিকেন রেডি। তো দেখো আমার লঙ্কা পোড়া চিকেন রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে রেসিপিটা শেষ করছি। খুব সুন্দর টেস্ট লাগে, খুব সুন্দর গন্ধটা উঠেছে। তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, আর কীরকম লাগলো তোমরা কমেন্ট করবে। আর এটা একটা নতুনত্ব লঙ্কা পোড়া চিকেন, তো সবাই প্লিজ বাড়িতে বানিয়ে খাও, আর কুটুম এলেও তার দিকেও বানিয়ে দাও। আমি রেসিপিটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসছি।